আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিবাহের পরবর্তীতে বোনরা কেন বাবার বাড়িতে এসে সম্পত্তি দাবি করবে, এমন একটি প্রশ্ন কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি সম্মেলনে করেছেন। তিনি ভূমিমন্ত্রীকে এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সমস্ত উচ্চপদস্থ অফিসারকে এই প্রশ্ন করেন যে এতদিন পরে এসে, বিবাহের পরবর্তীতে এসে ভাগ্নেরা কেন মামার কাছে জমি দাবি করতেছে, বোনরা কেন তার ভাইদের কাছে জমি দাবি করতেছে, বা বোনরা কেন তাদের ভাতিজাদের কাছে, ভাই নাই সেক্ষেত্রেও তারা ভাতিজাদের কাছে কেন দাবি করতেছে, এই প্রশ্নটা। এবং বোনরা যখন দীর্ঘ সময় পরে এসে ভাইদের কাছে জমি দাবি করে, তখন কিন্তু তারা জমি বের করতে পারে না। তখন তারা দেখে আমরা বন্টন মামলা করতে যাব, সেখানে গিয়ে আমাদের হয়রানি শেষ নাই, কত বছর সময় লাগবে ঠিক নাই, বন্টন মামলা চালাতেও একটা খরচ আছে, একটা পেরেশানি আছে, সব সময় যাওয়া আসা করতে হয়, সব কিছু মিলিয়ে একটা বিতিকিস্ত্রী অবস্থা। এবং সর্বশেষে গিয়ে বোন বা তার ভাগিনা বা ভাতিজি ভাগিনী তারা কিন্তু জমির আশা ছেড়ে দেয়। তারা চিন্তা করে এই কষ্ট করে আর করতে পারবো না, কিন্তু বোন কিন্তু ওখানে সম্পত্তির ভাগ পাইতো। বোন এখানে দেখা যায় 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকার সম্পত্তি পাইতো। তো ভাইরা কী করে, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর বোনের বাসায় যাতায়াত করে সেবায় নিয়ে যায়, এক প্যাকেট চিনি নিয়ে যায়, একটা মুরগি নিয়ে যায়, একটা কলা নিয়ে যায়, বছরে নিয়ে যায় হচ্ছে 10,000 টাকার সম্পত্তি, 10,000 টাকার সমপরিমাণ মাল। কিন্তু বোন ওই সম্পত্তিতে ভাগ পায় 50 লাখ টাকার, 1 কোটি টাকার। যখন বোন সম্পত্তির ভাগ চায় তখন আর ভাইরা দেয় না, তখন আর ভাতিজারা দেয় না, তখন লেগে যায় দ্বন্দ্ব, সম্পর্ক নাই। এইদিকে বোনের আবার সংসারের সমস্যার শেষ নেই। বোন তার মেয়েকে ঠিকমতো বিয়ে দিতে পারতেছে না, বোন তার মেয়েকে পড়াশোনার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, সেখানে খরচ দিতে পারতেছে না, তার হাজব্যান্ডের অসুখ, সেখানে চিকিৎসা করবে, সেখানে 5 লাখ টাকা দরকার, সেটা জোগাড় করতে পারতেছে না। এইদিকে তার বাবার সম্পত্তি তার ভাতিজারা নিয়ে বিদেশে ঘুরতেছে, ভাইরা নিয়ে ভোগ করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, ঝামেলার শেষ নেই। আবার এমনও হয় যে এক ভাই অন্য ভাই বাইরে চলে গেছে, বাকি ভাই যারা তারা তাদের সম্পত্তি বিক্রি করে ফেলছে, এবং বোনরা যে সম্পত্তি চাইবে সে সুযোগও রাখে নাই, সম্পত্তিও বিক্রি করে ফেলছে। এখন বোন চিন্তা করে যে ভাইয়ের কাছে থাকলে, ভাতিজার কাছে থাকলে না হয় বের করে আনতাম, এখন তো বিক্রি করে ফেলছে, এটা তো মনে হয় আর বের করা সম্ভব না, তারা ছেড়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যারা কনসালটেশন নেয়, বেশিরভাগ ক্ষেত্রে তারা অনাগ্রহী, তারা বলে এত ঝামেলা করতে পারবে না, ঠিক আছে খাক। তো আমরা বলি যে না, ঠিক আছে, আপনি তো আসল অংশীদার, আপনি চেষ্টা করেন, আপনি পাবেন। তো আমাদের কাছে জমি দেওয়া বিষয়ে যদি কনসালটেশন লাগে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করে রাখবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। এখন মেইন কথায় আসা যাক, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটা কেন বললেন। এই কথা বলার কারণটা এটাই হচ্ছে যে 2004-এর পর থেকে এই পর্যন্ত বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসে এটা কিন্তু আইন করে নিষিদ্ধ করা হয়েছে যে ভূমি বন্টন নামা ছাড়া, বন্টন নামা দলিল ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি বেচাকেনা করা যাবে না। কিন্তু বাংলাদেশে এতগুলো সাব রেজিস্ট্রার অফিস, তারা কেউ ঠিকমতো কথাটা শোনে না, বিভিন্ন জায়গায় এখনও হচ্ছে। এই গত বৃহস্পতিবারও মনে হয়ে গেছে যে বন্টন নামা দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তি কেনা বেচা হয়ে গেছে। এখানে একটা বড় সমস্যা আছে, এই সমস্যাটা হচ্ছে যখন বন্টননামা দলিল থাকে না তখন ক্রেতা বুঝতে পারে না যে ওই ব্যক্তি তার হিসের মধ্যে থেকে জমি বিক্রি করতেছে নাকি তার বাইরে গিয়ে বিক্রি করতেছে, ওই ভাই তার বোনের জমি অংশ বিক্রি করে ফেলতেছে নাকি করতেছে না, ওই ভাই তার আর এক ভাই বিদেশে আছে তাদের সময় বিক্রি করে ফেলতেছে নাকি করতেছে না, এটা বোঝার তেমন কোনো উপায় থাকে না। তাকে একটু এলোমেলোভাবে বোঝাই দেয়, অথবা 2-3টা ভাই বোনকে গায়েব করে দেয়, বলে আমরা 6 ভাইয়ের জায়গায় 3 ভাই, আমরা 5 বোনের জায়গায় 3 বোন, 2টা বোনকে 3টা বোনকে তারা কমায় ফেলে মুখে মুখে, কারণ ক্রেতা জানে না। হুট করে থার্ড পার্টি ধরে যখন ক্রেতারা জমি কিনতে যায় তখন তারা এগুলো চিনতে পারে না, কারণ আগে থেকেই চেনে না, বা অনেকদিন আগে তারা ভাই বোনের এক এক জায়গায় কেউ ঠিকমতো বলতে পারে না। তো এগুলো কারণে একটা গোলমেল ধাঁধায় থেকে ক্রেতাও ঠকার সম্ভাবনা থাকে, কারণ বোন যদি ওইদিকে শক্ত হয়, সে যদি পরবর্তী দিকে বন্টন মামলা করে এবং বন্টন মামলায় জিতে, তাহলে কিন্তু ক্রেতাকে আবার জমি ছেড়ে দিতে হবে, লসটা কিন্তু ক্রেতার হবে, ভাইয়ের হবে না, কারণ সে বিক্রি করে টাকা কিন্তু নিয়ে ফেলছে, জমি কিন্তু ক্রেতার কাছ থেকে চলে যাবে, তো এগুলো কিন্তু বিপদ। তো সব মিলিয়ে দেখা যায় যে যদি বন্টননামাটা 100% কার্যকর করা হয়, মানে কোনো ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার জমিগুলো সমস্ত বন্টননামা করা হইলো, তার স্ত্রী, তার সন্তান, তার একটা না দুইটা স্ত্রী, এক পক্ষের না দুই পক্ষের কতগুলো সন্তান, সমস্তগুলোকে বসিয়ে সবার সিগনেচার নিয়ে ভূমি বন্টননামা দলিল যদি পাশ করা যায়, এবং বন্টননামা দলিল ছাড়া যদি ওয়ারিশান সম্পত্তি কেনা বেচা নিষিদ্ধ করা হয়, তাহলে এই সমস্যা থাকবে না, তখন বোন এবং ভাই তার আসল হিসাব পাবে, তাকে বঞ্চিত করার সুযোগ নেই। কারণ তখন সাব রেজিস্ট্রার সাহেব যদি বলে যে না, আমি এখানে বন্টননামা ছাড়া করবো না, তাহলে এখানে সে ওয়ারিশান সার্টিফিকেট দেখবে, সে বন্টননামা দেখবে, তার সমস্ত ওয়ারিশ যারা আছে তাদের এখানে নাম দেখবে, সিগনেচার দেখবে, এবং সে অনুযায়ী কার কত হিসা এটা বিক্রি করে ফেলবে। ক্রেতার জন্য এটা সুবিধা হবে যে না, আমি দেখলাম তাদের এত ভাই এত বোন আছে, আমি তার অংশটা এখান থেকে কিনে নিলাম। আর যদি না থাকে,
তখন তো বোঝার কোনো উপায় থাকে না। এবং এই 20-25 বছর এসে পরবর্তীতে প্রথম দিকে বাবা যখন মারা যায় তখন আর বোনরা বা বোন জামাইরা দাবি করে না, তারা চিন্তা করে কয়েকদিন আগেই আমার বাবা মারা গেল, এই পরবর্তীতে এই সমস্যার মধ্যে আমি কীভাবে চাই, আমার তো লজ্জার বিষয় আছে। যখন 1-2 বছর যায় প্রথম দিকে ভাইয়েরা অনেক আদর করে, এটা ওটা দেয়, বিভিন্ন গিফট টিফট দেয়, তখন চিন্তা করে ঠিক আছে ভাইয়ের বাসা যাতায়াত থাকতেছে, হাজব্যান্ডের বাসা অনিশ্চয়তায় ভোগে মেয়েরা, যে এখানে হাজব্যান্ডের বাসায় কোনো কিছু হইলে, শ্বশুরবাড়িতে কোনো কিছু হইলে আমি কোথায় গিয়ে উঠবো, ভাইয়ের কাছ থেকে সম্পত্তি সমস্ত সম্পত্তি নিয়ে এসে এখানে হাজব্যান্ডের বাসায় দেবো, পরবর্তীতে গিয়ে যদি হাজব্যান্ডের বা শ্বশুরবাড়িতে সম্পর্ক নষ্ট হয় তখন আমি কোথায় গিয়ে উঠবো। এগুলো বিভিন্ন দোলাচলে বিভিন্ন অনিশ্চয়তার কারণে মেয়েরা কিন্তু সব জায়গায় বঞ্চিত হয়। অথচ পয়সার প্রয়োজন সবারই আছে, পুরুষেরও আছে মহিলারাও আছে, পুরুষেরও আইফোন কিনতে ইচ্ছা করে, মহিলারও আইফোন কিনতে ইচ্ছা করে, কিন্তু সমস্যা হচ্ছে তাকে বিভিন্নভাবে সে এখানেও বঞ্চিত হয় ওখানেও বঞ্চিত হয়। এখন এই ভূমিবণ্টন নামা যখন কার্যকর হবে তখন আর বঞ্চিত হওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো ক্রেতাও এটা দেখে জমি কিনবে, কোনো বিক্রেতাও এটা সারা বিক্রি করতে পারবে না। এবং সাব রেজিস্ট্রার সাহেবদের প্রতি এইটা আরও কড়াকড়িভাবে করা উচিত যে এই ভূমি বণ্টননামা ছাড়া ওয়ারিশান সম্পত্তি কেনা বেচা যেন না হয়। এবং এই বণ্টননামা দলিলের সমস্ত ওয়ারিশদের সিগনেচার থাকতে হবে, যতগুলো ভাই যতগুলো বোন সবার থাকতে হবে। এখানে যদি কোনো পক্ষ কোনো সিগনেচার মিস করে তাহলে কিন্তু ভূমি বণ্টননামা এইটা জাল বলে বিঘ্নিত হবে, জাল বলে বিবেচিত হবে। একজনেরও অনেকেই বলেন যে আমার বোন কানাডায় থাকে, আমেরিকায় থাকে, ইংল্যান্ডে থাকে, তারা তো আসতে চাচ্ছে না বা আসতে পারবে না, সেক্ষেত্রে একজন দুইজন মিস করলে কি হবে, একজন মিস করলে ভূমি বণ্টন নামার দলিল এটা কিন্তু কার্যকর হবে না, জাল বলে বিবেচিত হবে। এবং যদি কোনো বোন বা কোনো ভাই মারা গিয়ে থাকে, তাদের যে আওলাদ বনিয়ে আছে, তার যে ছেলে মেয়ে আছে, তাদেরকে দিয়ে এই সিগনেচারটা করাইতে হবে। সমস্ত পক্ষ থাকতে হবে, একটি পক্ষ একটি স্ত্রী, ওই ব্যক্তির যদি 2টি বৈধ স্ত্রী থাকে তাদের মধ্যে একজন যদি মিস করে তবুও এই ভূমি বণ্টননামা জাল হিসেবে বিবেচিত হবে। আবার দেখা যায় তার 2টা বৈধ স্ত্রী আছে, তার মধ্যে একটা সন্তান কাটাই গেছে, আপনি মনে করলেন যে আমরা তো 9 ভাই বোন, একটা কাটাই গেছে, কী হবে, একটার জন্যই ভূমি বণ্টননামা জাল বলে বিবেচিত হবে। সঠিকভাবে সঠিক পরামর্শ নিয়ে সঠিক অ্যাডভোকেটের কাছ থেকে আপনার ভূমি বণ্টননামাটা লিখে নেবেন, অথবা একজন ভালো দলিল লেখকের কাছ থেকে লিখে নেবেন, পরামর্শ নিয়ে ভাগ করে নেবেন, নিয়ে আপনারা এটা ভোগ দখল করবেন এবং বোনরাও এই ঝামেলা থেকে বের হয়ে আসবেন। এই আইনটা কড়াকড়ি হলে তাহলে আমরা ভূমিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে দুজনের কাছ থেকে শুনেছি এটা খুব দ্রুত একদম কার্যকর হবে। তখন থেকে আশা করতেছি এই বোনরা এই দোলাচলে পড়বেন না, বোনরা তাদের আসল বাবার মায়ের যে সঠিক সম্পত্তি সেটা তারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং জমি বিষয়ক কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করে রাখবেন। আল্লাহ হাফেজ।